নমস্কার বন্ধুরা, আজকে চলুন আমার আশেপাশে একটা ঝিল আছে, ঘরের একদম পাশে ঝিল। এটা একদম আমাদের নেভার রুডেরই ঝিল। এটা ওইখান মানে আমাদের বাড়ি থেকে না অনেকে এখানে হাঁটতে যায়, মর্নিং ওয়াক বলুন। এখানে আমরা প্রায় সময় হাঁটতে আসি, আমিও আসি, আমার হাজবেন্ডও আসে। আর এই ঝিলটা কিন্তু আমি আগে দেখিয়েছি গরমকালে, তো শীতকালে কেমন লাগে সেটা এখন আপনাদের কাছে তুলে ধরছি। দেখুন হাঁসগুলো কেমন দাঁড়িয়ে আছে, মানে ঝিলে যেহেতু বরফ জমে গেছে ওরা সাঁতার কাটতে পারছে না, কি সুন্দর দাঁড়িয়ে বেশ ঠান্ডা উপভোগ করছে। তার মধ্যে আবার রোদও পড়েছে, ওরা রোদও নিচ্ছে গায়ের মধ্যে। আর এই হাঁসগুলো এত এখানে মানে প্রচুর দেখা যায়, এখানে হাঁসগুলো সব একসঙ্গে না রাত 2-2:30টার সময় হঠাৎ করে ওদের আওয়াজও পাওয়া যায়, খুব এখানে এই হাঁসগুলো ভর্তি। এত সুন্দর লাগছে আমি আপনাদের বলে বুঝাতে পারবো না, মানে রোদের সঙ্গে আর বরফের সঙ্গে যে যে ঝিকমিকানি, যে মনে হচ্ছে যেন রুপো বিছানো ঝিলটার উপরে। আজকে ওয়েদারটা একটু ভালো, মানে প্লাস এখন হচ্ছে 2 ডিগ্রি সেন্টিগ্রেড, তো ঝিলের কাছটায় এসেছি, একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে, কিন্তু রোদটাও বেশ সুন্দর। আর এত সুন্দর লাগছে না ঝিলের উপরে এইভাবে বরফ, মানে আর দেখুন গাছ ঝিলের ভেতরে না গাছগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু গাছ, ভালো করে যদি দেখবেন তো বরফের উপর থেকে না ভেতরে যে গাছগুলো পুরো পরিষ্কার পুরো বোঝা যাচ্ছে, নিচে যে কি গাছ গাছগুলো আছে। আর আমরা এখানে কিন্তু হাঁটতে আসছি, আমার আমি যদি এক একদিন মিস করি তা কিন্তু আমার হাজবেন্ড তো মানে গরমকালে প্রত্যেক দিন আসে এখানে হাঁটতে, খুব ভালো লাগে। এখানে বাচ্চারাও খুব খেলাধুলো করে। আর আর দেখুন কি সুন্দর হাঁসগুলোকে আমার দেখে এত ভালো লেগেছে না, আর চুপচাপ দেখুন একটা কোনো আওয়াজ নেই, কি সুন্দর বসে আছে শান্ত মনে, বেশ ভালো লাগছিল। কারুকার্য করার চেষ্টা করছি, একটা ছাতা নিয়ে বরফটাকে ভাঙার চেষ্টা করছি। কিন্তু পারিনি ভাঙতে, অনেক চেষ্টা করেছিলাম, এত সুন্দর দেখুন চারদিকে মানে লোকেদের বাড়ি আছে, আবার এই ঝিলের গা দিয়ে চওড়া রাস্তা গেছে, আবার দূরেও দেখা যাচ্ছে দেখুন বেঞ্চ, ওটাও একটা মানে ওখানে খেলাধুলা হয় পার্কটা। বা বড় পাথর ফেলেছিল, দেখুন কি সুন্দর ক্র্যাক হয়েছে, আমি ছোট ছোট ঢিলগুলো ফেলছিলাম একটুও ভাঙলো না, ওই যে ক্র্যাকটা দেখা যাচ্ছে ওটা খুব বড় পাথর দিয়ে ভাঙা। আমি ছোট ছোট নুড়ি পাথরের মতন ফেলছি, কিচ্ছু ভাঙলো না, একটা কাঁচি তুলে আবার ফেললাম।
প্রচুর হাওয়া, জানেন দু দিন এত হাওয়া, আজকে এত হাওয়া, মানে রীতিমতো গা কাঁপিয়ে দিচ্ছে এত হাওয়াটা। ঝিলের সামনে না প্রচুর হাওয়াটা ঠান্ডা লাগে। এখানে দেখেই দিয়েছে নো স্কেটিং ডেঞ্জার, মানে অনেকে না ঝিলের উপরে স্কেটিং করতে আসে, তো এই ঝিলটাতে না বলছে। কিছু কিছু ঝিল আছে, মানে লেক জেনিভা বলে এখানে একটা ঝিল আছে, তো ওখানে দূর থেকে সবাই স্কেটিং করতে আসে। লেক জেনিভা বলে একটা লেক আছে, তো ওটাতে লোক না অনেক দূর দূর থেকে আসে স্কেটিং করতে, বড় বড় গাড়ি নিয়ে ওই লেকে নামে। কিন্তু এই ঝিলে না বলছে নামতে। ভাবছি একটু বসেই যাই, কিন্তু ঠান্ডাতে দাঁত কম কম করছে। ছবির মতো, মানে সিনেমাতে আগে দেখতাম, এখন চোখে দেখছি। তো এরকম একটা হাঁস কেমন পালন মারাচ্ছে, তো সেই সিনেমার মতো লাগছে পুরো দেখতে। হাঁসগুলো দেখেছেন, কোনো নড়ন চড়ন কিচ্ছু নেই, ঠায় দাঁড়িয়ে আছে, ঠায় দাঁড়িয়ে আছে। ওই এপা দিয়ে একবার দাঁড়াচ্ছে, আবার ওপা দিয়ে একবার দাঁড়াচ্ছে, ওই করছে সারা দিন ওইখানে দাঁড়িয়ে আছে। বেচারাগুলো মাছ পাচ্ছে না, হয়তো মাছ খাওয়ার জন্য এসছে। কি সুন্দর লাগছে না দেখতে, আমার তো মানে চোখ জুড়িয়ে যায় দেখলে, কি ভালো লাগে দেখতে। আর এখানে রাস্তাঘাটে বেরোলেই, মানে নেমে পড়লে যে কোনো জায়গায়, একটা ভালো জলের জায়গা বা যেখানে নেমে গেলেই মানে চোখ জুড়িয়ে যাবে, মনে হবে এখানেই একটা ভিডিও পুরো 10-15 মিনিটের বের করে নেওয়া যেতে পারে। আমরা একটু বাইরে গেছিলাম, তো আমার হাজবেন্ড বললো যাও ওখানে খুব ভালো ঝিলের কাছ থেকে ভিডিওটা তুলে নিয়ে এসো, তো আমি আর লোভ সামলাতে পারলাম না, নেমে চলে এসেছি ভিডিও তুলতে। প্রচুর ঠান্ডা হাওয়া, প্রচুর ঠান্ডা হাওয়া। এখানে আবার অনেকে আছে, কিছু জন নিয়ে এসছে, কুকুর নিয়ে এসছে ঘোরাতে, কিছু জন ফ্যামিলির সঙ্গে এসছে, আবার ঘুরতে চলে এসছে। তো এই ঝিলটাকেও আগে গরমকালে আমি দেখিয়েছি, তো শীতকালে দেখুন কেমন লাগে। আরো বড়, মানে আগের ঝিলের থেকে এই ঝিলটা আরো বড়। এখানে আবার মাছ ধরার প্রপার অ্যারেঞ্জমেন্ট করা আছে, লোক অনেকজনে এসে মাছ ধরছে।
যেগুলো গাছগুলো দেখা যাচ্ছে, এটা কিন্তু খুব সুন্দর লাগছে। মানে ভিডিওতে কেমন আসবে মানে বোঝাই যাচ্ছে, কিন্তু নিজের চোখে দেখলে না মানে এত সুন্দর লাগছে যে ফাঁকে ফাঁকে থেকে একটু গাছগুলো দেখা যাচ্ছে নিচে, মানে জলের নিচের যে গাছগুলো অদ্ভুত সুন্দর লাগছে। আর তার সঙ্গে আজকে একদম রোদটা দুর্দান্ত ভাবে উঠেছিল, রোদটা এত ভালো উঠেছে কি বলবো, সব মাহাতে বাচ্চাটা না ততক্ষণ থেকে ঠুকছে বরফটাকে ভাঙার জন্য, অনেক কষ্ট করছে জানেন। অনেকক্ষণ থেকে ভাঙার চেষ্টা করছে, এই সামনে একটু জল আছে তাতেই হয়েছে, মাছ ধরে যাচ্ছে মাছ আছে আবার এপাশে এসছে, মানে উপাস থেকে আবার এপাশে এসছে ভাঙতে, সমানে বাচ্চাটা কষ্ট করে যাচ্ছে পাথরটা, ওই পাথর বলছি বরফটাকে ভাঙার জন্য। যদিও 2 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু এই ঝিলগুলোর সামনে তো হাওয়াতে মানে বেশ ঠান্ডাই লাগছে। কেমন রোদের সঙ্গে এই মানে বরফ, বরফের নিচে আবার গাছ, তার যে সৌন্দর্য না মানে বলে প্রকাশ করা করতে পারছি না, আমি ভাষা হারিয়ে ফেলছি বলতে কি, এত ভালো লাগছে। আবার এই জায়গাটাতে আবার দুখানা ঝিল আছে জানেন, ওই দিকটা আবার হেঁটে গেলে আবার একটা বড় ঝিল আছে, এটা বেশ বড় ঝিল। ভালো আপনাদের জন্য, আর আমি লোভ সামলাতে পারলাম না, আপনাদের না দেখালে আমার জন্য শান্তি হচ্ছে, চলে এলাম ক্যামেরাটা। আর আমি বাইরে বেরোলে মানে আমার ক্যামেরা সঙ্গে সঙ্গে থাকে, কোথায় কি পেয়ে যাই ভিডিও তুললে তুলে নিই আপনাদের জন্য। ওই দেখুন বাচ্চাটাকে, খুব মজা, ততক্ষণ থেকে ভাঙার এত চেষ্টা করছে বেচারা, আমি আপনাকে বলে বোঝাতে পারবো, অনেকক্ষণ থেকে ঠুকে যাচ্ছে। আপনাদের কেমন লাগলো প্লিজ জানাবেন কমেন্ট বক্সে, আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা নতুন বন্ধু, আজকে প্রথমবার আমার ভিডিও দেখছেন, তারা প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করবেন।
নোটিফিকেশন বেলটা প্রেস করবেন। আর আজকের মতন আমি বিদায় জানাচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।